আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 18 তারিখ জানুয়ারি 2021, আজাদী টিভির ফাতি হাই দালাল আহমেদ। আজ্জার খবর, রোহিঙ্গা ওয়াফিসিল্লা চাইনাতে বর্মার ফাতি মিলি মিটিং করার বাংলাদেশে। আরো 10 জন রোহিঙ্গা গ্রেফতার করছে ইন্ডিয়ার পুলিশে। 3 নম্বর রোহিঙ্গা ডাইরে ভাষান চরত পারগারে বল্লা তৈয়ারি করার বাংলাদেশের হকুমতে। আর সই টেমর ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কর, আর হাজার তো আসতে বেল আইকন গা সিবি দ, আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয়ে ফলো করি পারিবা। খবর তফসিল, রোহিঙ্গা অকলর ওয়াফেস দে পড়ে বললা বাংলাদেশের হকুমতে 3 দেশ মিলে মিটিং করিব, যেটা আয়াতে জানুয়ারির 19 তারিখ চাইনা দে বর্মার ফাতি মিটিং ইবা করিব দি হিয়ান খবর পাজার। এন্ডিলা 3 দেশ মিলে মিটিং ইয়ার আগে গেল বছর জানুয়ারি 20 তারিখ নিউ ইয়র্কত ওইলদা আছে, আর হিয়া বাদুরিতে বাংলাদেশে আবার মিটিং করতে চাইলেও বর্মায় দেরি করা তাসিল। বাংলাদেশের ফরেন মিনিস্টার এ কে আব্দুল মোমিনের হত্যা মজিন মিটিং ইবা সেক্রেটারি লেভেলের ওইব, আর হিবার আশা মজিন মিটিং ইবার তো কিছু ফল পাইত পারে বলে আশা জাহির করছে। রোহিঙ্গা মামালায়ান হাল ঘড়ি বলল রিফিউজি অকলের ওয়াফেস বর্মার দেফোড়ন ছাড়া আর হন রাস্তা নাই বলে মোমিনে মিডিয়ার বয়ান দিয়া। মিটিং এবার এ হপ্তাহ ওইবার হতা আসিল, লেকিন চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াই ই বর্মা সফর করে দেখিয়ান আল্লাহ একাগরি ফিসাই বলে মুমিনে জানাইয়া। বাংলাদেশে আরও 2,30,000 রোহিঙ্গা কলর ডেটা গেল দহক দিন আগে বর্মারে গসাই দিলদা আছে। বাংলাদেশে রোহিঙ্গা ওয়াফেসিল্লা জাপান 8,40,000 রোহিঙ্গা ডেটা বর্মারে গসাই দিয়ে, যেহেতু বর্মায় সিরিফ 42,000 রোহিঙ্গা ডেটা অকল তাহাকিদ গজ্জাদা আছে। দেশ বিদেশাদে ইউএনএ বর্মার ওরে পাওয়ান দিয়ে অকল জারি গুজতে চালিও চাইনিয়ে বর্মারে সাত দি জাদা আছে। দাহাত আসাদে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনের মাস্টার আদে দুনিয়া সিয়াসি মাহের তারেক শামসুর রহমান এনাডুল এজেন্সির বয়ান দিয়া দে হেড হিবার হত্যা মজিদ বাংলাদেশে হরা কারওয়াই করলে রোহিঙ্গা মামালায়ান হাল উৎপারে বলে হইয়া। লেকিন হিবার আন্দাসে মজিন বর্মায় চাইনার ফতি তেজারত গড়ে দিহীনরে ইস্তেমাল করি রোহিঙ্গা ওয়াফিসির কারওয়াই দেরি করিত পারে বলে হইয়া। নইয়া ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের হকুমতে চাইলে রোহিঙ্গা মামালায়ান হাল করিত পারে, যেটা বাংলাদেশত ইউএসর ফাঁতি রোহিঙ্গা মামলার তালুকাত বারণ চা বলে শামসুর রহমানে হইয়া। আরো 10 জন রোহিঙ্গা ধরা হাই গেলদে 2 মাসত, 45 জন রোহিঙ্গা ইন্ডিয়াত গলে দেহেন তো ধরা হাইয়া দিহিয়ান গেলদে বেশি বড় অফিসিয়াল একজনে হইয়াদে জানাজার। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর চিফ পাবলিক রিলেশন অফিসার সুবাহানা চান্দার হতা মুজিন গেলদে মঙ্গলবারে ট্রেন একান জিয়ান ইন্ডিয়ার রাজধানী দিল্লি যার, হিয়ানত 10 জন রোহিঙ্গা যেটা ভিতরে 5 জন ফয়নাদে 2 জন বিডিয়ান আসিল হিনরে গ্রেফতার করছে দিহিয়ান জানাইয়া। রোহিঙ্গা হিনর দরি ওয়েস্ট বেঙ্গলের স্টেশন একানত লামাই দি দ্য গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপিরে গছে দিয়ে বলে অফিসার হিবাইয়া হইয়া। চান্দার হত্যা মজিন রোহিঙ্গা হিনত পুসার আসার গজ্জাদে হেড়ে হিতারা বর্মার দিহিয়ান হইয়া, আর হিতারা ত্রিপুরার আগারতলা স্টেশনত ট্রেন হিয়ানত উঠিল বলে হইয়া। বিদেশি মানুষ ইন গেলদা জানুয়ারি 10 তারিখ বাংলাদেশের কুমিল্লাত ইন্ডিয়াত পারাইয়া, আর হিতারা কক্সবাজার কুতুফালং রিফিউজি ক্যাম্পত আসে দিহিয়ান হইয়া বলে চান্দাইয়ে বয়ান দিয়া। গেলদে 2 মাসত দা আসাম পুলিশ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আদে জিআরপি ফোর্স সকলে মিলি 35 জন রোহিঙ্গারে গ্রেফতার করছিল, যেটা ভিতরে ফয়নাদি বেড়িয়ান আসিল, আর হিতারা এখন জিয়লত দিহিয়ান জানাজার। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপির ডাইরেক্টর মেজর জেনারেল সাফিনুল ইসলামের হতাম মজিন রোহিঙ্গা রিফিউজিয়া কালেক্টর ডর মশলা আর হিতারার ওয়াফেস বর্মাত নদী ফাড়াইলে দেশে কলল মশলা ফৈদ ঐব বলে হইয়া। রোহিঙ্গা অকল আদমশদর অকলে শিকার বন ইন্ডিয়াত গলাদা আছে, আর হিতারা পুলিশের হাতত ধরা হাই জিয়ল হাড়া ফরাদে আছে। এই মাসের আহিরিতে 3 নম্বর রোহিঙ্গার ডাইরেক্ট ওয়ান আইদে ভাষান চরত লই যাবল বাংলাদেশের হকুমতে প্ল্যানিং করে দিহিয়ান মিডিয়া রিপোর্ট মজিন জানাজার। বর্মাতো জুলুম শিকার বনি আসি দারো 2,000 রোহিঙ্গা কলরে বাংলাদেশে বে অফ বেঙ্গলের ডিয়াহিবাদ দেভাড়াইতে সাত দিহিয়ান খবর পাজার। ইয়ার আগে আরও 2,3,414 রোহিঙ্গা কলরে বাংলাদেশের হকুমতে ডিয়াহিবাদ পৌঁছাই দিলদা আছে। ওরত্তকর রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশন RRC অফিসার একজনে নইয়া রোহিঙ্গা ইনরে হতে ভাষান চরত লই যাব হিয়ানোর মালুমাত দিতে ইনকার করছে। রোহিঙ্গা অকলের ভাষান চরত লই যা জারি থাকিব, যেটা আর আহিয়ানত হাম গরির আর আরাত হদুন হাম হনিকারে নহই গড়া পরে বলে RRC মোহাম্মদ শামসুদ্দোজাইয়ে বয়ান দিয়া। আর হিবাদ দাবি মজিন রোহিঙ্গা জিনর ইয়ার আগে ভাষান চরত লই গিয়ে হিতার গম হালতত আছে বলে হইয়া। আরা 3 নম্বর রোহিঙ্গা ডাইরে ভাষান চরত পারগারে বললা হাম গরির, যেটা আরা মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ উত্ত আবহাওয়ার হালত চাই হতে রোহিঙ্গারে পারগারে বলা ওই বহিয়ানোর ওর চিন্তা গরির বলে ভাষান চর প্রজেক্ট ডাইরেক্টর কমোডর AM মামুন চৌধুরী মিডিয়ার বয়ান দিয়া। আর হিবার হত্যা মজিন নেভিরে হকুমতে জানুয়ারি 24 তারিখ ইয়া 28 তারিখ টাইম দিয়ে রোহিঙ্গারে পারগারে বললা, আর রোহিঙ্গার নইয়া ডাই ইবার 2,000 রিফিউজি অকল আছে বলে হিবাইয়ে কনফার্ম করছে। বাংলাদেশের হকুমতে ইউএনআতে আরও দেশ বিদেশের হত্যা নমানি রোহিঙ্গা অকলের হত্যার আয়দে দিয়া হিবাদ পারগারা জারি রেখে দে 10,000। আজ্জার খবর এদ্দুর, আর টাইমের খবর পাইবাল্লা আর আজাদী টিভির ওয়েবসাইট আজাদী টিভির ফেসবুক আর টুইটারের ইয়ে ফলো করি পারিবা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।